কোটি টাকা দিয়ে চেয়েও তবুও মিলছে না পাত্রী। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি, পাকিস্তান জাতীয় দলের পাইপলাইনও নেই মুদাসির গুজারের। তবুও পাকিস্তানের 22 বছর বয়সী এই স্পিনার বেশ আলোচিত মুখ। উচ্চতা যে 7 ফুট 9 ইঞ্চি। অস্বাভাবিক উচ্চতার এই স্পিন বোলার নতুন করে আলোচনা এলেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না মুদাসির। 2020 সালের পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্স কিনেছিলেন মুদাসিরকে, তবে একাদশে একবারও সুযোগ মেলেনি। তবুও নিজের উচ্চতা নিয়ে আলোচিত হয়েছেন বারবার। তরুণ স্পিনার বলেছেন, একদিন পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলার ইচ্ছা তার। এই ইচ্ছা পূরণ হতেই পারে, তবে আপাতত বিয়ের ইচ্ছা পূরণ করতে পারছেন না মুদাসির। 22 বছর বয়সী তরুণ বিয়ে করতে চান, কিন্তু উচ্চতার কারণে মেয়ে খুঁজে পাচ্ছেন না। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, বেশ কয়েকজন মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার, কিন্তু কথা এগোয়নি। মুদাসির বলেছেন, 10 বছর বয়সেই 6 ফুট পেরিয়ে যায় তার উচ্চতা। এই নিয়ে স্কুলে সহপাঠীরা রাগাতেন। ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল ছোট থেকেই, মাঠে গেলেও শুনতে হতো অনেক কথা, তবুও খেলা ছাড়েননি তিনি। মুদাসিরের আশা, পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলে দীর্ঘদেহী আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়বেন তিনি। মুদাসিরের বাবা বলেন, তার টাকার কোনো অভাব নেই, কিন্তু তবুও কেউ তার মেয়েকে বিয়ে করতে চায় না। তিনি আরও বলেন, আমি কয়েক পাত্রীকে বিয়ের আগেই বলেছি, তোমার নামে 5 কোটি টাকা ব্যাংকে জমা রাখবো, যা তোমার হয়ে যাবে বিয়ের পরেই, কিন্তু তবুও কেউ আমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়নি। পাকিস্তানের রাত 10টার পর বিয়ের কোনো আয়োজন করা যাবে না, নির্দেশনা না মানলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। বুধবার থেকে রাজধানী ইসলামাবাদে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও টিভি। একাধিক সূত্র জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নির্দেশনায় এমন পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া বিয়েতে আসা অতিথিদের মাত্র এক ধরনের খাবার খাওয়াতেও নির্দেশনা দেওয়া হয়েছে। কি কারণে বিয়ে নিয়ে এমন নির্দেশনা এসেছে তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কর্তৃপক্ষ বলছে, এ ব্যাপারে শিগগিরই নোটিশ দেওয়া হবে। সূত্র বলছে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে এরই মধ্যে বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কঠোরভাবে এই ব্যাপারে দায়িত্ব পালন করতে বলা হয়েছে তাদের। নির্দেশনা না মানলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। অর্থনৈতিক, রাজনৈতিক সহ নানা কারণে বিপর্যস্ত অবস্থায় পড়ছে পাকিস্তান। খাদ্যপণ্য, জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বাড়ছে দেশটিতে। খরচ কমানো সহ নানা নির্দেশনা এসেছে কর্তৃপক্ষের কাছ থেকে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন নাটকীয়তার পর গত 9 এপ্রিল মধ্যরাতে অনাস্থা ভোটে 69 বছর বয়সী ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের অবসান ঘটে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান দেশটির 22তম প্রধানমন্ত্রী ছিলেন। পরে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আবার ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতা শাহবাজ শরীফ। ক্ষমতায় এসে খাদ্য সংকট ও বিদ্যুৎ সহ নানা বিষয়ে ইমরান খানের ওপর দায় চাপিয়েছে তিনি। আটার দাম কমাতে আলটিমেটাম দিয়ে শাহবাজ বলেছেন, প্রয়োজনে নিজে জামাকাপড় বিক্রি করে কম দামে আটা খাওয়াবেন। লোডশেডিং কমাতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের কর্মীদের বলেছেন, জরুরি পদক্ষেপ না হলে কারো চাকরি থাকবে না। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।